तो তোমার জন্য হয়েছে প্রেমে যে বন্য। কি হয়েছে তুমি জানো না? তনুর গয়নাগুলো কোথায় রেখেছে শিগগিরই বের করে দাও। গয়না? কিন্তু আমি তো একদম মিথ্যা কথা বলবে না। মুখখানা দেখে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শোনো, এর আগে বাড়িতে এরকম চুরি হয়নি, এই তুমি আসার পরেই হয়েছে। তুমি কি ভাবছো আমরা সব বোকা? তুমি যে গয়নাগুলো নিয়েছো সেটা আমরা কেউ বুঝতে পারছি না। এই ভালো চাও তো গয়নাগুলো বের করে দাও, বলে দিচ্ছি। বিশ্বাস করুন, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আর আমি কেন গয়না নিতে যাব? ন্যাকামো করছো? কে নেবে গয়না? আমার বোনের গয়না আমি চুরি করব? স্বাতী চুরি করবে, অদিতি চুরি করবে, নাকি ইন্দ্র চুরি করবে? কে চুরি করবে? তুমি ছাড়া এই গয়না কেউ চুরি করতে পারে না। দিদি, দিদি প্লিজ আমাকে একটু কথা বলতে দাও। দেখো সোমরাজ, বাড়িতে গয়নাগুলো পাওয়া যাচ্ছে না। তুমি কি গয়না, মানে তোমার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমার গয়নার সম্পর্কে প্লিজ জানা আমাকে। সত্যি তনু, তোর বুদ্ধির বলিহারি। ওকে কিনা জিজ্ঞেস করছিস গয়নার কথা? যে চুরি করেছে সে বলবে আমি চুরি করেছি? শোন, এতে কাজ হবে না। ওর ঘরটা ভালো করে খোঁজ, দেখবি সব গয়না বেরিয়ে যাবে। মানে বম্বাসি কি বলতে চাইছে আপনি, মানে বুঝতে পারছেন? মানে গয়নাগুলো তুমি বের করে দেবে না আমাদের খুঁজে বের করতে হবে? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বেঁকাতে হয় সেটা খুব ভালো করে জানি। অনেক দিন আগে জেল খেটে এসেছো মনে হয়, তাই না? আবার জেল খাটার ইচ্ছে আছে? ডাকবো পুলিশ। এই সাথী, থানায় খবরটা দাও। দাঁড়াও দিদি ভাই।